বলেন বান্দা যতবারই তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ আমি ওই ডাক শুনিও না ওই ডাক কবুলও করি না যতক্ষণ পর্যন্ত অন্তরে বিশ্বাস না করবে এবং মুখে জপনা না করবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ আমার আল্লাহ পাক যখন বলে যে আমা আমিও যখন সময় পাই তখন আমি আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমার রাসূলের নামে আমি দুরূদ পাঠ করি তাহলে সেটা কি নাম ওই নামের মধ্যে কত মধু মাখা যে নামের বলে আজকে আপনি আমি এই দুনিয়ায় এসেছি যে নাম যিনি না আসলে আমার আল্লাহ পাক আউয়ালু মা খালাক আল্লাহু মিন নূরি কিছু বলবেন আচ্ছা পরে বলেন শেষ করি আউয়ালু মা খালাক আল্লাহু মিন নূরি আমি প্রথম যা সৃষ্টি করি তা হচ্ছে আমার মুহাম্মাদি নূর দ্বিতীয় তো তো ভাগ 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 কই যে বলছিল ইয়া কালুওয়ালা আরাস তুমি রাব্বিকুম তুমি কি আমার প্রভু নই আমি কি তোমার প্রভু নই নূরকে প্রশ্ন করেছিলেন আরাস তুমি রাব্বিকুম আমি কি তোমার প্রভু নই নূর বলছিল আ না 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 তুমি তোমার আমি আমার তারপরে সেটাকে ভাগ করে 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 সূর্যে আচ্ছা আমাদের ভক্ত শ্রোতা যারা আছে কালু বাবা কালু বাবার আজকে যে ওরস উদযাপিত হতে যাচ্ছে ভক্তের জন্য এটা মিনোর মেলা অনেক ভক্তর আগমন ঘটে গেছে এবং আসতেছে আপনারা মোটরসাইকেল নিয়ে যারা আছেন আমি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলছি আপনারা অবশ্যই মোটরসাইকেলগুলোকে একটু সাইড করে দিবেন যাতে করে আমাদের ভক্ত শ্রোতা যারা গান শুনতে আসবে গান প্রেমিক যারা তারা যেন একটু সুন্দরভাবে বসতে বা দাঁড়াতে পারে পিছনে অনেক জায়গা আছে মোটরসাইকেল রাখার পিছনে অনেক জায়গা আছে সেখানে মোটরসাইকেল রাখবেন মাঠের মধ্যে মোটরসাইকেল রাখবেন না মাঠের এই প্যান্ডেল শুধুই ভক্তদের জন্য এটা ব্যবহারযোগ্য হবে আচ্ছা তাহলে কথা কোথায় ছিল আমার আল্লাপা অবশ্যই যদি আমার নবীর মহাব্বত অন্তরে কারো না থাকে তাহলে আপনি যদি আল্লাহকে ডাকেন ডাকেন অনন্ত বছর ডাকেন সারা জীবন ভর ডাকেন তাহলে কোনোদিন আমার আল্লাহ পাক ওই ডাক আপনার শুনবে তো নাই আপনি কি বলছেন আপনার সেই ডাক শোনার জন্য কোনো চেষ্টাও করবে না আউয়ালু মা খালাক আল্লাহু মিন নূরি প্রথম যা সৃষ্টি করেছেন তা হচ্ছে আমার দয়াল নবী নূর দ্বিতীয় তো বলেছেন আউয়ালু মা খালাক আল মিন ইশক তারপরে আমার দয়াল নবীর নূরে এবং প্রেমে শুধুমাত্রই আমার দয়াল নবীর এই প্রেম দিয়ে সৃজন হচ্ছে এই তামান দুনিয়া কবিতার গানের ভাষায় বলে না ওরে মানুষ ও বানাই সে আল্লাহ প্রেমের কারণে মানুষ ও বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বাঁধে মুর্শিদের সনে ওরে প্রেমের ডুরি বাঁধে কালু ওরে মানুষ ও বানাইলো আল্লাহ প্রেমের কারণে দেখো এই মানুষ ও বানাই সে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বাঁধে কালু প্রেমের ডুরি বাঁধতে হবে একজন মুর্শিদের সনে আর আপনার ওই মুর্শিদ নিয়ে আপনার এই হাতকে পৌঁছে দেবে আপনার দয়াল নবীর হাতে নবীর মহব্বত যদি কারো অন্তরে না থাকে তাহলে মানব কুলে আসাটাই বৃথা হয়ে গেল ছোট করে আমার রাসুলের নামে একটি শান আমি রাখছি গুণগার মতের আপনি আপন চোখ দয়াল নবী
রাখি নবী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির্ধনী আল্লাহ ও নবী আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্ধনী আল্লাহ ও নবী আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির্ধনী আল্লাহ ওরে কবর হাস করবে জীবন যৌবন করিল দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী মা খাতি যা সপে দিল জীবন আর যৌবন ওরে ধন রত্ন ধনুনি সপিয়া দিল দেখেছি একবার স্বপনে ভুলবে না আর জীবনে দিবানী শিনবীর করিবে স্মরণ স্বপনে আল্লাহ
সাথী দন্ত মোবার শহীদ হইদ দন্ত মোবার শহীদ হইদ রবি দন্ত মোবার শহীদ হইদ ইসলামের পাথরের আঘাতে রক্তের স্রোতে নবী পাথরের আঘাতে রক্তের স্রোতে নবী পাথরের আঘাতে রক্তের স্রোতে জুতা মোবারক গেল আটকাইয়া দেখা আশুরেরি কালে নবী সাফায়াত করিবে আশায় থাকব চাহিয়া দেখা দেনবে দয়া কি নবী একবার আসিয়া দেখা দেনবে দয়া কি নবী একবার রাশিয়া
الله أكبر الله